আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি কিংবা কারো ভিডিও দেখতেও পারিনি, তাই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষের জীবনে কখন যে কোন বিপদ আসে বলা যায় না, হঠাৎ করেই আমার জীবনে একটি অনেক বড় বিপদ চলে এসেছে। আমার আব্বা মারা গিয়েছে, সেজন্য আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আমি ভিডিও দিতেও পারিনি, কারো ভিডিও দেখতেও পারিনি। তো অনেক দিন পর আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি রান্না করব শোল মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি রান্না করব। এখানে আমি আলু বেগুন কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ, এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এখানে আমি নিয়েছি শোল মাছ টুকরো করে নিয়েছি, এখানে আমি নিয়েছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। সব উপকরণগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি, এখন আমি চুলায় রান্নাটা বসিয়ে দিচ্ছি। একটি হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ভেজে আমি হালকা কালার করে নিচ্ছি। আমার পেঁয়াজে কালার চলে এসেছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন এর চেয়ে বেশি কালার না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আমি শুকনো মশলাগুলো, সবগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, মশলাটা থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি আমার কোনো বন্ধুকে হারাতে চাই না, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার এই বিপদের দিনে আমাকে সাপোর্ট করবেন। যার যায় সেই বুঝে আপনজন হারানোর কত কষ্ট, যার মা বাবা নেই সেই একমাত্র জানে মা বাবা হারানোর কত কষ্ট। আমার বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি মাছটা এখন তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিয়েছি, এখন আমি আলু এবং বেগুনটাকে কষিয়ে নিচ্ছি। আলু বেগুন দিয়ে দিলাম, এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এখানে আর অতিরিক্ত মশলা দেওয়ার দরকার নেই, যে মশলাগুলো আছে এই মশলাতেই আমার আলু এবং বেগুন কষানো হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ফালি করে নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে এখন আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি একটু ঢেকে রাখব। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি। এভাবে শোল মাছ বেগুন আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। যারা এভাবে এখনও খেয়ে দেখেন নাই, একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তরকারিটা অনেক মজার হয়। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, ঝোলটা একটু বুঝে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আলুটাও সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোলটা দিতে হবে। ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। তো আমার তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে, আর একটু ঝোলের সঙ্গে মাছগুলো ডুবিয়ে দিতে হবে, তাহলে মাছের গায়ে যে মশলাগুলো আছে সেগুলো ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তো মাছগুলো আমি খুব ভালো করে ডুবিয়ে দিয়েছি, এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 5 মিনিট। আমি আবারও ফিরে আসলাম, আমি এখন আবার একটু আলতো হাতে নেড়ে দেব। এই পর্যায়ে আমি লবণটা দেখে নিচ্ছি, আপনারা যারা লবণটা কম হয়েছে এই পর্যায়ে লবণ লাগলে লবণটা দিয়ে নেবেন। আমি লবণটা চেক করে নিয়েছি, আমার লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে দেখে নেবেন, লবণ লাগলে এই পর্যায়ে দিয়ে দেবেন। লবণ দিয়ে আমি লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ডুবিয়ে দিচ্ছি।
দিয়ে এখন আমি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিলে এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। শোল মাছের তরকারিতে ধনে পাতা দিলে এত মজার হয় আর এতটা টেস্টি হয়, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। ধনে পাতা দেওয়ার পর আমি আবারও একটু ধনে পাতাগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। ধনে পাতাটা দিয়ে বেশি সময় ঢাকনা দিয়ে রাখা যাবে না, তাহলে ধনে পাতাটার স্মেলটা থাকবে না। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার তরকারিটা একদম পুরোপুরি রেডি, কমপ্লিট হয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলে পুরো ঝোলটা একদম পুরো তরকারির সঙ্গে মিশে যায়। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, সার্ভ করে নিচ্ছি। আমি তরকারিটা সার্ভ করে নিয়েছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এই রেসিপিটি কখনো ট্রাই করেন নাই, তারা একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন প্লিজ। আর আমার এই বিপদের দিনে সবাই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।